হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন GoPro Hero 9 অ্যাকশন ক্যামেরাটি ফুল সেটআপ কোথা থেকে কিনেছি কত টাকা খরচ পড়েছে এবং কি কি অ্যাকসেসরিজ নিয়েছি সব ডিটেইলস GoPro Hero 9 সেটআপের সাথে আমি যে সব অ্যাকসেসরিজ নিয়েছি সেগুলো হলো GoPro মাইক অ্যাডাপ্টার টেলিসন ওয়াটারপ্রুফ ব্যাটারি প্লাস চার্জিং এখানে দুইটা এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে সানডিক্স 64GB এক্সট্রিম প্রো ক্লাস 10 মেমোরি কার্ড উলানজি MT16 ফ্লেক্সিবল ট্র্যাপড উলানজি G9 ব্লক কেস চেন মাউন্ট GoPro Hero 9 ফুল সেটআপ নেওয়ার জন্য আপনাকে অবশ্যই GoPro-র অ্যাডাপ্টারটা নিতে হবে কারণ উইদাউট অ্যাডাপ্টার আপনি মাইক্রোফোন সাপোর্টটা পাবেন না সেজন্য আপনাকে GoPro-র অ্যাডাপ্টার নিতে হবে GoPro-র অ্যাডাপ্টারে আমার প্রাইসটা ছিল 6000 টাকা GoPro যেহেতু ব্যাটারি লংজেভিটি খুব কম দেখা যাচ্ছে একটা ব্যাটারি দিয়ে আপনি 1 আওয়ার ম্যাক্স ব্যাকআপ পাবেন সেক্ষেত্রে আপনাকে GoPro-র সাথে এক্সট্রা ব্যাটারি কিনতে হবে এবং টেলিসনের ওয়াটারপ্রুফ ব্যাটারি কেসিং এ আমি দুইটা টেলিসনের ব্যাটারি পেয়েছি GoPro-র জন্য অবশ্যই ক্লাস 10 এক্সট্রিম প্রো মেমোরি কার্ডগুলো নিতে হয় সানডিক্সের এক্সট্রিম প্রো মেমোরি কার্ডগুলো ভালো আমি এখানে 64GB নিয়েছি আমার খরচ পড়েছে 2200 টাকা এছাড়া উলানজি ফ্লেক্সিবল ট্র্যাপডটা এখানে আমার খরচ পড়েছে 1500 টাকা উলানজি ব্লক কেসের প্রাইস আমার পড়েছে 1000 টাকা চেন মাউন্টের প্রাইস পড়েছে 700 টাকা আর আমার GoPro Hero 9-এর প্রাইস পড়েছে 34000 টাকা GoPro-র ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে কমন সেটা হলো GoPro কেনার পরও কিছু এক্সট্রা অ্যাক্সেসরিজ আপনাকে নিতে হবে GoPro-র ফুল সেটআপ বানানোর জন্য এক্ষেত্রে আপনার GoPro-র যে বাজেটটা থাকবে সেটার সাথে অ্যারাউন্ড 15-18K ধরে নিতে হবে অ্যাক্সেসরিজের পিছনে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমি GoPro-র কিছু এক্সট্রা ফুটেজ অ্যাড করে দিচ্ছি আর যারা এতক্ষণ ধরে ভাবছেন আমি কোথা থেকে GoPro-টা নিয়েছি তাদের জন্য আমি ডিজিটাল কালেকশন 2 থেকে নিয়েছি ডিজিটাল কালেকশন 2 এর অ্যাড্রেস এবং তার কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে